হ্যালো বন্ধুরা, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে আমি আরেকটি সুন্দর ভিডিও তোমাদের উপহার দেওয়ার জন্য নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ ভিডিও জুড়ে তোমরা আমার সঙ্গে থাকবে, তাহলে বুঝতে পারবে কি ভিডিও নিয়ে তোমাদের সাথে এসেছি। এই যে আমি একটু হালকা সেজে গুজে নিচ্ছি, আমি ঘরে বসে সেজে গুজে নেব। আমার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই শাড়িটা আমার অনেক প্রিয়, অনেক প্রিয়, অনেকদিন পরে এই শাড়িটা আমি পরছি। আজকে একটু পার্টিতে যাব, আমার ননদের মেয়ের জন্মদিন আছে, সেখানে যাব, তার জন্য সবাই একটু হালকা সাজুগুজু করে নিচ্ছি। চুলটা একটু ভিজে আছে, তাই ভাবছি চুলটা একটু আঁচড়িয়ে চুলটা একটু ছেড়ে দেবো, পরে এটা আমি বেঁধে নেব। এই যে আমি ঘরে যে সমস্ত প্রোডাক্ট থাকে সেগুলো দিয়ে আমি হালকা করে সিম্পল একটা সাজগোজ করে নিয়েছি। ঠিক আছে, আমি এর থেকে যত বড়ই বড় পার্টি হোক না কেন, আমি কখনোই কোনো গর্জিয়াস সাজ করি না। এই যে একটা চেন পরেছি, কানে দুল পরেছি, আর হাতে একটা বালা পরেছি, এই জাস্ট, এর থেকে বেশি আমি সাজুগুজু করব না। ইউকে বলছি দাও তোমার চুলটা একটু আঁচড়ে দিও, দেখো কি করছে। আমি চুলটা কতগুলো চুল ও আঁচড়াতে দেয় না, তারপর আমি জোর করে আঁচড়ে দিচ্ছি। এই যে হয়ে গেল, চুড়িগুলো দেখাচ্ছে, চুড়িগুলো আমি পরবো না। আমি এই যে সিম্পল একটা সাজ দিয়েছি, এতেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই আমার শাড়িটা কেমন হয়েছে আমাকে জানাবে। শাড়ির সঙ্গে ম্যাচিং করে আমি ব্যাগটা ব্যবহার করছি। এই যে আমার হয়ে গেল। ঋতু দাদার সাজগোজ করছে, আশা সাজগোজ করছে, আর আমি তোমাদের সামনে এসে সাজগোজ করছি। সুন্দর একটা টিপ পরেছি, লিপস্টিক পরেছি, এই যে চেনটা কত সুন্দর। আমি এভাবে কিন্তু যে কোনো পার্টিতে যাই। এই যে ইউ কিন্তু টিনটিনকে নিয়ে খেলা করছে, ওর মা কিন্তু এখনও সাজুগুজু করছে, ওদের অনেক আগে আমি সাজুগুজু করতে বসিয়েছি। আর ঋতু তো শাড়ি পরছে না, ও সালোয়ার কামিজ পরেছে, আর আমি তো শাড়ি পরছি। আমার 5 মিনিট হয়ে গেছে আর অনেক আগে থেকে সাজুগুজু করছে, কিন্তু ওদের হচ্ছে না। ঠিক আছে, আমি চুলটা ছেড়ে দেব, তারপরে আমি চুলটা শুকিয়ে গেলে বেঁধে নেব। এখন আমরা ফাইনালি রওনা দেব, সেখানে যে কথা হবে, যা যা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আমরা কি কি করি। তাহলে এখন বাই বাই দিয়ে আমরা রওনা হচ্ছে। ঠিক আছে, আমার টিনটিনির সাজটা কেমন হয়েছে অবশ্যই বলবে। আজকে টিনটিনের জন্য দাদু দুটো জামা এনেছে, এত জামা কাপড়, তারপরও ও দাদু আজকে বাজারে গিয়েছিল, ওর জন্য জামা পরে এনেছে, আবারও আবার ওনার জন্য এনেছে, কিন্তু আমার জন্য কিছুই আনেনি। ঠিক আছে, আমার টিনটিনি ব্যান্ড কেমন হয়েছে অবশ্যই বলবে। কালকে আমাদের ঘরে আর একটা ছোট্ট ছোট্ট পার্টি আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকে এটুকুই শেয়ার করব, আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন, অনেক অনেক মজা পাবে। ঠিক আছে, এই ধরনের ভিডিও নিয়ে আমি এখনও আসিনি, আজকে প্রথম আসছি। আবার কালকেও একটা ছোট্ট পার্টি আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে গিফট নিয়েছি, আমি 2600 টাকা দিয়ে দুটো জামা কিনেছি। আমার ননদের মেয়ের বয়স মাত্র 1 বছর। এখন আমরা বেরিয়ে পড়ছি যে আপনাদের সাথে কথা হবে। ঠিক আছে, এই যে আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থলে, কিন্তু কেউ এখনো এসে পারেনি, আমরাই আগে আগে চলে আসছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাহিরে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কি হবে জানি না, লোকজন কি করবে।
এটা হলো বাগান বাড়ি, ঠিক আছে। এই বাগান বাড়িতে আমাদের অনুষ্ঠানটা হবে, আপনারা সবাই এই অনুষ্ঠানটা সুন্দর মতো দেখবেন। কেমন দেখুন কত সুন্দর গাছগাছালিতে ভরা, তার জন্য নাম হয়েছে বাগান বাড়ি। এই বাগান বাড়িতে আজকে কিন্তু আমরা প্রথম আসলাম, এই যে ক্যাটারিংয়ের লোকজন, কিন্তু আমাদের আত্মীয় স্বজনরা এখনও এসে পারেনি, সবাই এক্ষুনি এসে যাবে। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন, দেখুন কত সুন্দর সিনারি, দেখলে মনটা ভরে যায়। চারিপাশটা কত সুন্দর করে সাজগোজ করেছে, একদম সিম্পলি অল্প খরচে সুন্দর একটা সাজ। এখনো কেউ আসেনি, আমরা কেমন আসছি, আর সব এখন আসবে, তারপরে ভিডিও করবো। ক্যামেরাম্যান ঘুরে বেড়াচ্ছে, অনেক বড় পার্টি হবে, অনেক বড়। একদম কাকিমার মতো বর্ষা, বুকে দিয়ে ধরো ফেলা লাগে কাকিমা। ওই হলো আমাদের কাকিমা, কাকিমার মেয়ের বাচ্চার জন্মদিন। এই যে আমাদের বেবিটা এখন কিউ গিফটটা দিয়ে দিচ্ছে। ওরা কিন্তু থাকে ইন্ডিয়াতে, এই যে দেখেন কারণ চলে গেল, ওরা ইন্ডিয়াতে থাকে আর বাংলাদেশে এসে অনুষ্ঠানটা করছে। ওকে বিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়াতে, আর আমাদের বাড়ি তো বাংলাদেশে, আপনারা সবাই জানেন। এই যে আমার এই মামাইটার আজকে বার্থডে, এবং আমার ননদেরও কিন্তু আজকে ম্যারেজ ডে, দুই অনুষ্ঠান কিন্তু একসঙ্গে, ঠিক আছে। দেখুন কত সুন্দর কিউট বেবি, আমার ননদরা কিন্তু দুই বোন, ও হলো ছোটো, ওকে আমরা ইন্ডিয়াতে বিয়ে দিয়েছি আর বড়জনকে বাংলাদেশে দিয়েছি। তাই আজকে ওরা 3 বছর পরে বাংলাদেশে আসলো বাচ্চা হওয়ার পরে, এই জন্য অনুষ্ঠানটা একটু বড় করে করা হচ্ছে। দেখুন কত সুন্দর গিফটটা ধরে বসে আছে, আবার লোডশেডিং, প্রচণ্ড লোডশেডিং হচ্ছে, প্রচণ্ড লোডশেডিং হচ্ছে। দেখো কত সুন্দর কিউট বেবি আমাদের, আমার ননদের মেয়েটা কত সুন্দর, আর টিনটিনকে খুব আদর করছে। হ্যাঁ, টিনটিন কান্নাকাটি করছে, ওরে সুন্দর লাগছে, নাও বা একটু আদর করো, মামনি মোনাকে একটু আদর করো, নিবা বাবা তুমি নিয়ে যাবা। এই যে আমার ননদ এবং ওর বাচ্চার পিছনে হচ্ছে ওর স্বামী, আমার ননদ জামাইও কিন্তু ইন্ডিয়াতে থাকে, ওরা বাংলাদেশে চলে আসছে এই শুধু এই অনুষ্ঠানটা করার জন্য। আমার ননদ জামাইকে তোমরা সবাই দেখো, ইন্ডিয়ার বন্ধুরা দেখো, বাংলাদেশে চলে এসছে আমার ননদ জামাই, সবাইকে নমস্কার জানাচ্ছে আমার ননদ জামাই, ঠিক আছে। আমার ননদ জামাই কিন্তু ভেরি কিউট, একদম খুব সুন্দর, ইন্ডিয়াতে ওদের সোনার দোকান আছে। আর আমার ননদ কিন্তু এই দেশে প্রযুক্তিতে পড়তো, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করতো, তারপরে ওকে আমরা ওই দেশেই বিয়ে দিয়েছি, ওই যে শ্বশুরমশাই। আর ওই পাশে আমার বড় ননদ জামাই, এখন আমাদের সবাইকে একটু কফি টফি এগুলো খেতে দিচ্ছে, তারপরে কিন্তু আমরা অন্য খাওয়া দাওয়া করবো বা কেক কাটবো। একটু বৃষ্টি হচ্ছে বাইরে, তার জন্য লোকজন একটু কম আসছে। ওই যে আমার বড় ননদ জামাই, এই যে আমার কাকিমা, আর ওই হচ্ছে আমাদের মেসো মশাই, মানে আমার ননদের শ্বশুর। এখন কিন্তু আমাদের কেকটা কাটা হবে, আপনি মুখ দেখা যায় না ভাইয়া, শেষ বের করে। হ্যাঁ,
আমি আছে খোকনের খোকন না। এই যে এখন আমাদের যে নাস্তা দিয়েছিল সেগুলো আমাদের খাওয়া গেছে, আমাদের আত্মীয় স্বজনরা এসেছে, তাদের সাথে আপনাদের একটু সাক্ষাৎ করিয়ে দিচ্ছি। কত মানুষ এসেছে দেখুন, বাহিরে বৃষ্টি হচ্ছে তারপরে কিন্তু লোকজন সব চলে এসেছে, আরও আসবে। আর অনেকের সাথে এখন পরিচয় হচ্ছে, অনেকজন আসছে, অনেকের সাথে অনেকদিন কথা হয় না, অনেকে আসছে, খুব ভালো লাগছে। এই হচ্ছে আমার বড় ননদ, ও প্রচণ্ড সাজুগুজু করেছে, কম বেশি করে লোকজন কিন্তু এখন আসা শুরু করেছে। আর গিফট টিফটগুলো কিন্তু সবাই দিয়ে দিচ্ছে হাতে হাতে করে। আর বর্ষার দিনে তো বুঝতে পারছেন যে অনেক লোক কিন্তু আসতে পারছে না, আবার অনেকে চলে আসছে। তারপরে যারা আসছে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে পারছি না, জাস্ট খালি একটু ভিউ নিয়ে দেখাচ্ছি যে কারা কারা এসেছে। এই যে আমার ননদটাকে কিন্তু অনেক সুন্দর লাগছে, প্রচণ্ড সাজুগুজু করেছে। আমি কিন্তু অত সাজুগুজু করতে ভালোবাসি না বা করতে পছন্দ করি না। আর এদিকে দেখেন কত সুন্দর বাগান, চারিদিক দিয়ে কিন্তু লোকজন ভর্তি হয়ে গেছে, এখন চলে এসেছে। এবার কিন্তু খাওয়া দাওয়া শুরু করব আমরা, ঠিক আছে? অবশ্যই খাওয়া দাওয়াটা করব, আপনাদের সাথে শেয়ারও করব। এই যে আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছি, চারিদিক থেকে কিন্তু খাওয়া দাওয়া ইয়ে হচ্ছে, দেওয়া দেওয়া হচ্ছে। আমরা এই টেবিলে বসে পড়েছি, আর ওদিকে যে বাগানের ভিতর আর একটা অনুষ্ঠান হচ্ছে, ওখানে অন্য লোকজন আছে, বৃষ্টি হচ্ছে বলে ওদিকে আমি আর গেলাম না, আমরা ঘরের ভিতরে কিন্তু বসে পড়ছি খেতে, ঠিক আছে? বন্ধুরা, আজকে যদি আমার এই জন্মদিনের পার্টি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবে যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা আমরা কিন্তু এখন খাওয়া শুরু করব। দেখুন টিনটিনের দাদা কিন্তু ওখানে টিনটিনকে নিয়ে বসে আছে, আর আমরা এদিকে খেতে বসে গিয়েছি। ওনাকে বললাম যে তুমি এখন আর খেও না, আমরা খেয়ে নিই আগে, তারপরে তুমি খেও, আমরা খেয়ে তারপরে আমি টিনটিনকে নেব, তারপরে তুমি খেয়ে নিও। তা বলছে ঠিক আছে তোমরা খেয়ে নাও, আমি টিনটিনকে ধরি। এই যে মেসোমশাই ঋতুর সঙ্গে ছবি করছে আর অনেক গল্প করছে। কতক্ষণ আগে এসে মুলাকাত করে গেছে, কিন্তু আবার ঘটা করে নাকি আবার আসতে হবে? আগে তো সিনে সারি নেই, বুড়ি হয়ে গেছে না, এই জন্য চিনা যাবে না। এখানে আপনি সারা জীবন থাকবেন আমার ইউটিউব চ্যানেল, ঠিক আছে? এখানে আপনি পড়ে যেও বেঁচে থাকবেন। হ্যাঁ, আমার দিদি মানে তুলে নিয়ে গেলাম বাবু বলে পরে যাবে, দিদা বললো না ঘুমাবো নি তো ঘুমাবো, এই ওর পিকু তো ওই যে তোর পিপি, তুই বললি যে ওর পিপি পিকু। আচ্ছা যাই, এই হলো আমাদের আর এক দাদা বৌদি, মানে আমাদের দোকানের কাস্টমার, এনরা কিন্তু আমাদের দোকানের কাস্টমার। তারপরে আমরা ওনাদেরকে দাদা বৌদি বলে ডাকি, দাদা বৌদির একটু পিছনে এসেছে তাই এখন খেতে বসছে। আমি বললাম যে দাদা বৌদি আমরা চলে যাচ্ছি, তোমরা আমাদের বাসায় বেড়াতে যেও, ঠিক আছে? তাহলে বন্ধুরা আজকে কিন্তু আমি এখানে ভিডিওটি শেষ করব বাসায় যেতে যেতে। এই যে আমরা এখন বাসায় রওনা হয়েছি, বাসায় গিয়েই কিন্তু ভিডিওটি শেষ করব। অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি, ঠিক আছে? এই যে আমরা একে একে করে নেমে পড়ছি বাসার দিকে, চলে যাচ্ছি।